গতকাল রাতেই আমার বরমশাই আমার কাছে আবদার করেছে পুরী আর ঘুগনি খাবে। তো আমি বলেছিলাম যে হ্যাঁ খাওয়াবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়লো সেই ওর আবদারের কথাটা। তো আর ফ্রিজে মটর ভেজানোও ছিল, তো ভাবলাম আজকেই তাহলে তার ইচ্ছেটা পূরণ করে ফেলি। তাই সকালবেলা উঠে এই যে রান্নাঘরে চলে এসি আর খুবই অল্প সময়ের মধ্যে এই যে পুরি করছি আর ওদিকে হচ্ছে ঘুগনি। পুরিগুলো বেশ ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে ঘুগনি। আর বলে রাখি তোমাদের, এই ব্লগটা কিন্তু কিছুদিন আগের ব্লগ, আমি আপলোড করব করব করে না আর করা হয়ে ওঠেনি, আমি ভুলেও গেছিলাম যে আমার একটা ব্লগ শ্যুট করে রাখা রয়েছে, তাই জন্য আর আপলোড করতে পারিনি। তা আজকে হঠাৎ করে মনে পড়লো যে আরে এই ব্লগটা তো তোমাদেরকে এখনও দেখানোই হয়নি, আপলোড করা হয়নি, তাই জন্য এই ব্লগটা আমি এডিট করতে বসলাম আর আপলোডও করে দেব। তো এই যে পুরিগুলো সব ভাজা হয়ে গেছে, প্রায় সব কটাই ফুলেছে, আর এদিকে প্রেশার কুকারে ঘুগনি করেছি, একবারে সব কিছু মশলা কষিয়ে সিটি মেরে নিয়েছি, দারুণ হয়েছে। আর এই যে পুরো খাবার রেডি, খাবারের প্লেট রেডি, খাওয়া হলো, খেয়েটে একটু বসলাম, তবে রান্না করবো এখন। আর সকাল থেকে চুল ফুলো আজকে আছে এনার আবদার। এই যে তাকাও না, এই যে তুমি এদিকে আসো, এদিকে আসো একটু, টিভিটা মিউট করো, এরকম করে আমি আসতে বলি নাই। এই যে তুমি কালকে রাত্রে যে আমার কাছে আবদার করলা পুরি আর ঘুগনির, আমি যে সকাল হইতেই পূরণ করলাম, তোমার কেমন লাগতেছে? শয়তান বলো, সত্যি করে অনেস্ট রিভিউ দিবা। মানে তুমি যদি ধরো রুটি পুরি ঘুগনির দোকান দাও, মাইল ভালো সেল করতে পারবে, পারবা পারবা, হবে তোমার দ্বারা। একটা দোকান খুলে দাও। এই দোকানটা খুলেই দিতাম বুঝছো, কিন্তু আজকে পৌরসভার থেকে ঘোষণা করছে ফুটপাতে দোকান দেওয়া যাবে না, টেবিল নিয়ে বসবা উঠায় দিবে। তাই আজকে সত্যি ঘুগনি পুরি দুটোই খুব টেস্ট হয়েছিল, সত্যি খুব টেস্ট হয়েছিল, আমি নিজে রান্না করছি বলে বলছি না, তাই না বলো? ঘুগনিটা প্রেশার কুকারে একবারে সব কিছু দিয়ে করেছিলাম, তো এইভাবে করলে খুবই ভালো হয়। আজকে করলাম, এর আগের দিন একদিন করেছিলাম, আজকেরটা বেশি টেস্ট হয়েছে, আর একদিন কা তোমাদেরকেও করে দেখাবো এইভাবে। আর ও বলছিল কি প্রেশার কুকারে কি আগে মাংস রান্না করেছিলে, এবারে ভাবছে মাংসর ফ্লেভার একটা পাওয়া যাচ্ছে ঘুগনিতে। আমি যে না, এই প্রেশার কুকারে মাংস রান্নাও হয় না আর তালও রান্না হয়েছিলো। যাই হোক, এভাবে প্রেশার কুকারে করলে সত্যি একটা মাংস মাংস টেস্ট হয়, খাসির মাংস পাঁঠার মাংসের ওই টেস্টটা। তো চলো এখন যাই রান্না করি, ইলিশ মাছ এনেছে, আর কী কী রান্না করি দেখা যাক। তো রান্নাবান্না করে তারপরে আবার আরাম হবে। এদিকে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে করলাম, আর এদিকে হচ্ছে হচ্ছে শাক। দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না করছি, তার কারণ হলো রান্না বেশি নয়, আজকে তিন পদই করবো, কিন্তু কি এই কড়াইটাতে সকালবেলা লুচি ভেজেছিলাম, তো কড়াইটা যখন নোংরা আছেই মারতেই হবে, তাহলে এই কড়াইতে বসিয়েই দিই, এপাশে গ্যাসটাও ফাঁকা আছে, তাই করছি। এটা হচ্ছে মেশানো শাক আছে, অনেক রকমের শাক আছে, সব শাক দিয়ে এই যে সরষা দিয়ে ডাটা সজনে ডাটা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করলাম, ব্যাস আজকে এই তিন পদই। তো আজকের মতো রান্না হয়ে গেছে, এবারে রান্নাঘর করবো হচ্ছে পরিষ্কার। কিছুটা পরিষ্কার হয়েছে, রাঁধতে রাঁধতে আরও বাকি আছে। ১৯৮১ সালে মায়ের বিয়ে হয়েছিল, তো তখনকার শাড়ি, বেনারসি না এটা, খুব সুন্দর শাড়িটা, পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়িটা না জায়গায় জায়গায় পুরনো হয়ে যাবে, ছিঁড়ে ছিঁড়ে গেছে ব্লু কালারে, সেই জন্য, হ্যাঁ সেই জন্য পরা যাবে না, নয়তো শাড়িটা খুব সুন্দর, সামনে আয় সুত কালারের শাড়িটা, এই এটা যে আঁচল, আঁচলটা খুব সুন্দর,
মায়ের শ্বশুর বাড়ির থেকে, মানে আমাদের এই বাড়ির থেকে মাকে এটা থেকে ওই শাড়িটা বেশি সুন্দর, এটাও সুন্দর, এটা তো বেনারসি না, এটা বেনারসি। চেলি সেই হচ্ছে চেলি সব আছে, মার খাজানাতে বহু যুগের যুগের জিনিস আছে, একদিন সময় করে দেখাবো। এখন এই যেগুলো বের করলাম তো এক্সট্রা কাজ পরিষ্কার করার জন্য, তো দেখি এই জিনিসগুলো বের করলাম, সন্ধেবেলা একটু রেডি হলাম, মা আর আমি এক জায়গায় বেরোবো, এক জায়গাতে যাব, তো একটু রেডি হলাম, এখন বেরোবো, যাই তাহলে। আর এই যে কুর্তিটা যেটা বলেছিলাম 300 টাকায় 3টে কুর্তি নিয়েছি, সেটার আর রিভিউ দেওয়াই হলো না আমার এখনও, তো সেই কুর্তির মধ্যে একটা কুর্তি পরেছি, চলো সামনে থেকে ভালো করে একবার দেখাই। এই যে কুর্তিটা কেমন লাগছে অবশ্যই বলে, আমার খুব পছন্দ, আর বাকি দুটো কুর্তি তো আরও সুন্দর, তো ওগুলো এখনও মানে কি পরা হয়নি, তাই জন্য আমার রিভিউ দেওয়া হলো না, যখন পরবো একবারে তোমাদেরকে ফুল এই 3টে কুর্তির হচ্ছে রিভিউ দেবো, আর লিঙ্ক যেখান থেকে নিয়েছি সেটাও বলে দেবো। তো চলো এখন তাহলে যাওয়া যাবে।